মদটা খাইলো সে ছোট আল তুকি কোটি এইটু হ্যাঁ এই দোকানে যে অন্ডা করতলা ছিলি হ্যাঁ এই যে পড়িছে এই জায়গারে না না কোটি ছিল এই জায়গারে কোটি ছিল হ্যাঁ এইটু খাইতো পুলিশ হত্যাকাণ্ড অভিযুক্তকু সাথিরে ধরি ক্রাইম সিন রিক্রিয়েশন করুছন্তি তেবে এই হত্যাকাণ্ড সেই পরকিয়া প্রীতি পাই ঘটিছি স্বামীর অজাণতরে স্ত্রী অন্য জনে যুবকঙ্ক সহিত সম্পর্ক রাখিথিলা তেণু প্রেমিক যুবক জনক তা রাস্তার কণ্টা পালটিথিবা স্বামীঙ্কু গলা চিপি হত্যা করিছি কিন্তু সবুঠারু রুচকর কথা যে প্রেমিক যুবক জনক হত্যা করিবা পরে মৃতকঙ্ক স্ত্রী সহিত বারম্বার থানাকু যাই এ সম্পর্করে কাহিকি সঠিক তদন্ত করা যাও নাহি বলি কহিথিলা যেউথিপাই পুলিশর তা উপরে সন্দেহ হেবা সহিত পুলিশ মৃত যুবকঙ্ক পাখ পড়োশী এবং গ্রামরু তাঙ্ক স্ত্রীঙ্ক চোরা পিরতি সম্পর্করে জানিবাকু পাইথিলে আউ শেষরে অনুসন্ধান করি এই যুবককু গিরফ করিবা পরে কেমিতি সে হত্যা করিথিলা তার সিন রিক্রিয়েশন করাউছন্তি এ বাবু কইবা কথা হচ্ছে এইটি গোটে দোকান পড়িছিলা এইটি কো দোকান পড়িছিলা সে সেইটি না ফরেন লিকর মদ পিছন্তি এ লোক কি বুঝিলা এই চাউমিন দোকান সহিত বিকুথিলা ইয়ে সুশীল এই যে এইটু খাইছ তো মুন্ড মুন্ড নই কি কো এইটু তো খাইছ খাই দেখি তারপরে সেপটে নেই গলু তো না না আউ ইয়াড় সাইড ইয়াড় সাইড বলিল দুইজন বুলাবুলি কলা পরে পুনি কোন গল কত বড় টাইম হবো ঘন্টা দেড় ঘন্টা পরে সেটু তাকে নেই গলু সেপটে সাঙ্গরে নেই সাঙ্গরে নেই চালিয়ে গলু আ কো পটকু নেই গলু আ মিলিথিবা সূচনা অনুযায়ী গত 9 তারিখ রাতিরে শিবশঙ্কর মহান্ত তাঙ্ক স্ত্রী ও পিলাছুয়ামানকু নেই বারিপদা সদর থানা অধীনস্থ শরৎচন্দ্রপুর গাঁরে চালিথিবা ঠোবুল নাচ দেখিবাকু যাইথিলে হেলে কিছি সময় পরে স্ত্রী এবং ছুয়ামানকু ঘরকু পঠাই দেই শিবশঙ্কর মদ্যপান করিথিলা সেপটে তা গোটিয়ে দিন পূর্বরু শিবশঙ্কর তাঙ্ক স্ত্রী সবিতাঙ্কু মাড় মারিথিবা নেই সবিতা অনৈতিক সম্পর্ক রাখিথিবা সুশীল নামক জনে যুবকঙ্কু ফোন যোগে সবু কথা জনাইথিলে এপরিকি পূর্বরু মধ্য সবিতা তাঙ্ক স্বামী তাঙ্কু মারপিট করুথবার কথা সুশীলঙ্কু জনাইথিলে তেণু সুশীল স্বামী শিবশঙ্করকু রাস্তারু হটাই দেবা পাই সুযোগ খোঁজুথিলা এই মৌকারে সে ঠোবুল নাচ দেখিবাকু যাই মদ্যপান করিথিবার দেখি সুশীল তাঙ্কু পুনি মদ পিয়াই মাতাল করিবা পরে গলা চিপি হত্যা করিথিবা পুলিশ সূচনা পাইথিলা যেউ ঘটনা সম্পর্করে সুশীল ঠারু পুলিশ জানিবাকু পাই হত্যাকাণ্ডর ক্রাইম রিক্রিয়েশন করিবা সহিত সুশীলকু গিরফ করি কোর্ট চালান করিছি পুলিশ গত 10/2/2024 রে সদর থানা বারিপদা সদর থানারে গোটে হত্যাকাণ্ড রিপোর্ট হইতিলা রিপোর্টকারিণী সবিতা মহন্ত গ্রাম হলা কেন্দুয়া সে অভিযোগ করিথিলে যে তাঙ্কর স্বামী শিবশঙ্কর মহন্তকু কেই হত্যা করি দেইছিনি বলিকি সে উপরে গোটে মর্ডার কেস আমার রেজিস্ট্রেশন হইছে রেজিস্ট্রেশন হলা পরে আইসি তাকে তদন্ত করুছন্তি ইনভেস্টিগেশনে জানা পড়লা যে 9 তারিখ রাতিরে সবিতা মহন্ত তার স্বামী শিবশঙ্কর মহন্ত তাঙ্কর ঝিও আউ ভণজা সেমানে পাখরে গোটে শরৎচন্দ্রপুর বঙ্গলা সাহি পাখরে ঢবল নাচ হোতলা আউ সে নাচ দেখিয়াকু যাইথিলে সেটিকি আউ নাচ দেখি সেলা পরে অভিযোগকারিণী যে সবিতা মহন্ত তাঙ্কর ঝিও আউ ভণজা মানে ফেরি আসিলে সে জায়গায় থিলে আমার শিবশঙ্কর মহন্ত যে ডিসি সে জায়গায় থিলে ইয়ে তা ভণজা পাখর পয়সা নেই কি মদ পিইলে মদ পিলা পরে সেটি রাতে সে যে রহিছেন মানে ঘর পলাই আসছেন তাপরে দিন সকালে তার ডেড বডি মিলছে ইনভেস্টিগেশন জানা পড়লা যে এই যে শিবশঙ্কর মহন্তর গোটে সাঙ্গ সুশীল মাঝি সে গাঁরে সে সম্পৃক্ত অছে পূর্বরু ইয়ে সবিতা মহন্ত কু তার স্বামী বাড়াপিটা করুথলা বাড়াপিটা করে সে মদ্যপান করিকি রহুথিবা সময়রে এই যে সবিতা মহন্ত সুশীল মাঝি সাঙ্গে তার সম্পর্ক ডেভেলপ করেছিল সম্পর্ক ডেভেলপ কলা পরে ইয়ে যা পিঠা মারা করে সে সব জিনিস তাকে কহে এই যে পিঠা মারাকে সহ করে নপারি কি ইয়ে সুশীল মাঝি গোটে ডিসিশন হয়ে গেল যে না এইটাকে বাটু হটাই দেলে কাম হয়েযাব তেমন সে যেদিন ঢাবল নাচ দেখি যাইলে সেদিন রাতে তাকে সিয়ে তন্টি চেপিকি হত্যা করেছে আমি বর্তমান সুশীল মাঝি গিরফ করছু সিন রিক্রিয়েশন বি করা হয়েছিল সিন রিক্রিয়েশন যে জায়গায় যা করি সে করে দিয়েছে আউ
ତା ବିରୁଦ୍ଧରେ 302 ରେ ପ୍ରମାଣ ହେବାର ତାକୁ ଆଜି କୋର୍ଟ ଚାଳନ ହେଉଛି। ଇନଭେଷ୍ଟିଗେସନରୁ ପ୍ରଥମ କଥା ହେଲା ଯେଉଁ ତାଙ୍କର ଗାଁରୁ ଆମେ ଇନଭେଷ୍ଟିଗେସନ କରି ନେଲୁ ଯେ ସିଏ ଲେଡ଼ିଜ୍ ସାଙ୍ଗରେ ଯେଉଁ ସବିତା ମହନ୍ତ ଝିଅ ଅଛି ତା ସାଙ୍ଗରେ ସୁଶୀଲ ମାଝିର ସମ୍ପର୍କ ରହିଛି ଆଉ ସେ ବେଶୀ ମିଳାମିଶା କରୁଛି। ପ୍ଲସ୍ ଇଏ ପୂର୍ବ ଦିନ ଇଏ ବାଡ଼େଇଥିଲା ମାନେ ଯେଉଁ ଶିବଶଙ୍କର ମହନ୍ତ ତାର ସ୍ତ୍ରୀକୁ ବାଡ଼େଇଥିଲା, ବାଡ଼େଇଲା ପରେ ଇଏ ସବିତା ମହନ୍ତ ତାକୁ ଫୋନ୍ କରି କହିଥିଲା ଆଉ ଏଇ ଯେଉଁ ଡିସିଜିର ମୋବାଇଲ ଫୋନ୍ ସେ ରିଙ୍ଗ କରି କଥା ହେଇଥିଲା। ଆମେ ମୋବାଇଲ ଫୋନ୍ ଆଧାରରେ ପ୍ଲସ୍ ଆନୁଷଙ୍ଗିକ ଯାହା ସବୁ ପରିସ୍ଥିତି ରହିଲା ସେ ଆଧାରରେ ଆମେ ତାକୁ ଟ୍ରେସ୍ କଲୁ। ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲା ବାରିପଦାରୁ ଦୀପକ ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ରିପୋର୍ଟ, କୋଣାର୍କ ଲାଇଭ।